গবেষকদের একটি রিপোর্ট অনুসারে একটি এক্সট্রা গ্যালাকটিক বিস্ফোরণ সংঘটিত হয়েছে এবং এই এক্সট্রা গ্যালাকটিক বিস্ফোরণটি অন্য যে কোনো বিস্ফোরণের তুলনায় প্রায় 70 গুণ বেশি উজ্জ্বল। এই এক্সট্রা গ্যালাকটিক বিস্ফোরণটি গামা রশ্মির অতিরিক্ত তেজস্ক্রিয়তার ফলেই সংঘটিত হয়। এই বিস্ফোরণটিকে গামারে ব্লাস্ট 221009A বলা হয়। বেশ কিছু স্পেস টেলিস্কোপের গামা রে ডিটেক্টরে এই বিস্ফোরণটি ধরা পড়ে এবং এই বিস্ফোরণটিকে BOAT অর্থাৎ ব্রাইটেস্ট অফ অল টাইম বলে আখ্যা দেওয়া হয়। অ্যাস্ট্রোনমাররা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাহায্য নিয়ে এই বিস্ফোরণটিকে নিয়ে পড়াশোনা শুরু করেছে। মার্চের 28 তারিখ আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির হাই এনার্জি অ্যাস্ট্রোফিজিক্স ডিভিশনের আয়োজিত 20তম মিটিংয়ে লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এরিক বার্নসের ভাষ্য মতে, এটি এক অসাধারণ ভয়ানক বিস্ফোরণ। আমরা এই ধরনের বিস্ফোরণের সাক্ষী আগে কখনোই হইনি। এই ধরনের মহাজাগতিক বিস্ফোরণ প্রতি 10,000 বছরে একবার সংঘটিত হয়। ধারণা করা হয়ে থাকে আমাদের মানব সভ্যতা শুরুর অনেক আগে এই ধরনের একটি গামা রশ্মির বিস্ফোরণ আমাদের পৃথিবীতে আঘাত হেনেছিল। গামা রশ্মির বিস্ফোরণ আমাদের মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। গামা রশ্মির বিস্ফোরণে প্রতি সেকেন্ডে যে পরিমাণ এনার্জি প্রডিউস হয়, সেই পরিমাণ এনার্জি সূর্য তার 10 বিলিয়ন বছরের জীবন দশায় প্রডিউস করবে। অ্যাস্ট্রোনমাররা এই বিস্ফোরণটির দুটি ক্লাস শনাক্ত করেছে। একটি হচ্ছে ছোট জিআরবি এবং আরেকটি বড় জিআরবি। ছোট জিআরবির স্থায়িত্বকাল ছিল 2 সেকেন্ডেরও কম এবং বড় জিআরবির স্থায়িত্বকাল ছিল কয়েক মিনিট। ছোট জিআরবিটি নিউটন স্টারের সংঘর্ষের কারণেই সংঘটিত হয়। অপরদিকে বড় জিআরবিটি কোনো সুপার ম্যাসিভ নক্ষত্রের ব্ল্যাক হোলে রূপান্তরিত হওয়ার সময় সংঘটিত হয়। এই বোট বিস্ফোরণটি ছিল বেশ দীর্ঘ, তাই গবেষকদের ধারণা এই বোট বিস্ফোরণের আশেপাশে কোনো সুপারনোভা বিস্ফোরণ সংঘটিত হয়েছে। এছাড়াও গবেষকদের আরও ধারণা, আমাদের পৃথিবী থেকে 1.9 বিলিয়ন আলোকবর্ষ দূরে এই সুপারনোভা বিস্ফোরণটি সংঘটিত হয়ে থাকতে পারে। নেদারল্যান্ডসের রেড বাউন্ড ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর অ্যান্ড্রু লেভেন বলেন, আমাদের এক্সপেক্টেড লোকেশনে যদি এই সুপারনোভা পাওয়া যেত সেটি হতো যথেষ্ট দুর্বল। তিনি আরও বলেন, আমরা অনুসন্ধানের প্ল্যান করছিলাম কিন্তু পুরো স্টার ব্ল্যাক হোলে পরিণত না হয়ে এটি সম্পূর্ণ বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত হবার সম্ভাবনাও থেকে যায়। এই জিআরবি বিস্ফোরণগুলো আমাদের পৃথিবী থেকে কয়েক বিলিয়ন আলোকবর্ষ দূরে সংঘটিত হবার কারণে এই বিস্ফোরণগুলো আমাদের পৃথিবীর উপর কোনো প্রভাব ফেলতে পারে না। নাসার ফেরমি গামা রে স্পেস টেলিস্কোপ এবং কোনাস নামের এক রাশিয়ান ইনস্ট্রুমেন্টের সাহায্যে অ্যাস্ট্রোনমাররা এখন পর্যন্ত প্রায় 12,000 জিআরবিকে ক্যাটাগরাইজ করেছে। গবেষকরা বেশ কিছু জিআরবি বিস্ফোরণের অবজারভেশনকে স্থগিত রেখেছে। এর কারণ, এই জিআরবি বিস্ফোরণগুলো যে জায়গাতে সংঘটিত হয়েছিল সেই জায়গাগুলো আমাদের সূর্যের কারণে ঢাকা পড়ে আছে। কিন্তু সুসংবাদ এটাই, এই সকল অঞ্চলগুলো আবার উন্মুক্ত হচ্ছে এবং যার ফলশ্রুতিতে গবেষকরা এই জিআরবি বিস্ফোরণগুলো নিয়ে অবজারভেশন করার জন্য আবার রেডি হচ্ছে। টুইজডে টেলিকনে অ্যান্ড্রু লেভেন বলেন, হাবল স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের অবজারভেশন রিপোর্টগুলো নিয়ে গবেষণা চলছে। লেভেন এবং লেভেনের অভিজ্ঞ টিম এই সকল বোট বিস্ফোরণ নিয়ে আরও গবেষণা করবে বলে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সকল গবেষণা অদূর ভবিষ্যতে অনেক অজানা তথ্য সবার সামনে উপস্থাপন করবে বলেই তাদের বিশ্বাস।